দেখো গাইস, এই হচ্ছে মোমোর কোটিং। মোমোর কোটিং কিন্তু খুবই পাতলা, মিডল পোর্শনটা খুবই পাতলা, পিছনের যে দিক দুটো, এই দুটো দিকগুলো কিন্তু যথেষ্টই মোটা রয়েছে। আর এই হচ্ছে স্টাফিংস, পেঁয়াজের পরিমাণ কিন্তু ভরে ভরে আছে, এমন না যে শুধুই চিকেন রয়েছে, পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। আর অনেস্টলি একটা কথা বলছি গাইস, মোমোর সাইজ অনুযায়ী কিন্তু ভিতরে স্টাফিংসটা কিন্তু কম বলে আমার মনে হলো, এটা যার পার্সোনাল ওপিনিয়ন। তবে আমার মনে হলো মোমোর যে কোটিংটা অনেকটাই বড় আর ভিতরটা ফাঁকা, খুব একটা বেশি স্টাফিংস নেই। তো যাই হোক, টেস্টটা আবার ম্যাটার করছে, আমি একটু খেয়ে দেখি। তো আমি এই মোমো আর এই যে লাল চাটনিটা দিয়েছে এটার সাথে একটু ডিপ করে খেয়ে দেখি। দেখো গাইস, মোমোর টেস্ট কিন্তু খুব ভালো। এই যে চাটনিটা দিয়েছে না, চাটনিটা কিন্তু বেশ চটপাটা, চাটনিটা কিন্তু বেশ খেতে ভালো লাগছে। আর গাইস, মোমোর স্টাফিং কম বলে যে খেতে খারাপ একদমই না, মোমোটা কিন্তু খেতে ভালো লাগছে। পেঁয়াজের সাথে কিন্তু মোমোটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার যে আরেকটা চাটনি দিয়েছে আমি দেখাতে বলবো, এই চাটনিটার সঙ্গে একটু ডিপ করে খাবো। গাইস, এই চাটনিটা না একটু স্পাইসি আর ট্যাঙ্গি, যে বললাম যেটা মশলা মতো চাটনি, ওটা একটু স্পাইসি আর ট্যাঙ্গি। তো ওটার থেকে আমার যে কেচাপ টাইপের যে চাটনিটা, ওটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তো আমি এই দুটো চাটনি দিয়ে মাখিয়ে আমি আর একটা বাইট নিয়ে দেখবো এই বান্টি মোমো। তো একটু দু রকমের চাটনি পুরো মাখিয়ে নিয়ে বান্টি স্পেশাল মোমো একবার, চলো। ভালো খেতে, খারাপ না। তো এবার আমি স্যুপটা আসবো, স্যুপটা আমি দেখাতে বলবো। এই হচ্ছে স্যুপটার টেক্সচার, তো আমি একটু স্যুপ খেয়ে দেখবো। গাইস, স্যুপটা কিন্তু বেশ লাইট, স্যুপটা অনেক জায়গায় স্যুপটাও কিন্তু প্রচণ্ড স্পাইসি হয়, এটা কিন্তু একদমই না। স্যুপটা কিন্তু বেশ লাইট আর স্যুপটা খেতে বেশ ভালো লাগছে। আর ভেজিসগুলো মুখে পড়ার সঙ্গে টেস্টটা আরও এনহ্যান্স করছে, এখানে ধনে পাতা ইউজ করা হয়েছে, যেটা আমার মানে এই গরমকালে অনেক জায়গাতে মোমোই ধনে পাতা থাকে না, কিন্তু এখানে ধনে পাতা ইউজ করেছে, বেশ ভালো লাগছে, টেস্টটা আরও বেশি ভালো লাগছে। তো চলো এবার নেক্সট একটা মোমো নিয়ে আমরা ফিরছি। এবার আমরা নিয়ে নিয়েছি ফ্রাই রেড গ্রেভি মোমো। আর নামের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছো যে এখানে রেড টাইপের গ্রেভি কিছু দেওয়া রয়েছে, একদম ঠিক। এখানে আমি গ্রেভিটা দেখাতে বলবো, তোমরা গ্রেভিটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু পুরোটাই একটা গ্রেভি আইটেম, আর ওপরে কিন্তু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছে। আর এটা কিন্তু দেখতে বেশ টেম্পটিং লাগছে। আর এর সঙ্গে স্যুপ হিসেবে কিন্তু এরমভাবে কাপে করে দিয়েছে স্যুপটা, কাপে করে, যেটার কনসেপ্টটা কিন্তু আমার বেশ ইউনিক টেস্ট লাগলো, যে কাপে করে এইভাবে দিয়েছে। আর তিন পিস, এখানেও কিন্তু পাঁচ পিস মোমো দেওয়া হয় 70 টাকায়, গ্রেভি মোমোটা, রেড গ্রেভি মোমো চিকেন। কিন্তু আমরা ভিডিও করার সাথে এখানে তিন পিস নিয়েছি, আর তিন পিস কিন্তু এরমভাবে গ্রেভিতে মাখিয়ে এরমভাবে সসে টসিং করে আর এইভাবে গার্নিশিং করে দিয়েছি। তো জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, এবার আমি খেয়ে দেখবো। দেখো, চিকেন মোমো কিন্তু দুটো একই জিনিস, আর যে মোমো স্টিম হচ্ছে সেটাই কিন্তু সমস্ত কিছু মোমোতে যাচ্ছে। তো মোমোর স্টাফিং দেন অল কিছু দেখানো সেরকম নেই, আগে বললাম মোমোর স্টাফিং কিন্তু যথেষ্ট কম, আর চিকেনের পরিমাণটার থেকে পেঁয়াজের পরিমাণও বেশি। কিন্তু এবার আমি মোমোটা খেয়ে দেখবো। এই হচ্ছে মোমোটা দেখতে, মোমোটা কিন্তু বেশ লাজিজ লাগছে, ঠিক আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো বান্টিস মোমোর এই গ্রেভি, স্পেশাল গ্রেভি মোমো একটা বাইট দেওয়া যাক। গাইস, অনেস্ট বলছি, স্টিম মোমোটা খেয়ে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু এটা না যা সেই লেভেলের লাগছে। কারণটা হচ্ছে, আমি দেখাতে বলবো, আমি চাটনিগুলো সরিয়ে একটু দেখাতে বলবো। মোমোটা কিন্তু দারুণ ফ্রাই করা হয়েছে, এটা খেতে না একটু ক্রিস্পি টাইপের লাগছে, আর এই যে একটু চটপাটা চটপাটা খেতে লাগছে, বেশ চাটনিটার সঙ্গে বেশ টক টক, মিষ্টি মিষ্টি আর স্পাইসি স্পাইসি দুর্দান্ত লাগছে কিন্তু এটা। চলো আমি এটা আরেকটা বাইট নিয়ে দেখবো, এটা আরেকটু গ্রেভি দিয়ে মাখিয়ে এই গ্রেভি মোমোটা। সত্যি বলছি, এইটা তোমরা এখানে কেউ এলে অবশ্যই কিন্তু এই গ্রেভিটা আইটেমটা ট্রাই করবে, এটা কিন্তু দারুণ লাগছে। আর স্যুপ দেখাতে বলবো, স্যুপ কিন্তু একই স্যুপ, যে স্যুপটা স্টিমে দেওয়া হচ্ছে সেটাই, একই বললাম, আগেই বললাম যে স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে। তো চলো এই মোমোটা শেষ করি, তারপর আমরা ফিরছি।
দেখো খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু শেষ, আর অনেস্ট রিভিউ হলো মোমোগুলো কিন্তু ভালো ছিল, স্টিম মোমোটা ভালো ছিল, স্টিম মোমো থেকে কিন্তু গ্রেভি মোমোটা আমি বেশি রেকমেন্ড করব। আর একটা কথা যেটা আমার একটু কমপ্লেন আছে, মোমোর যে সাইজ, সাইজ আন্দাজে কিন্তু স্টাফিংসটা অনেকটাই কম, আর চিকেনের থেকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল, কিন্তু খেতে ভালো ছিল, খেতে যে খারাপ সেটা আমি বলবো না, খেতে কিন্তু ভালো ছিল। আর লোকেশন কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি, আর্মেস মার্ট ফ্যাশন সিটি, তার পাশের গলিতে কিন্তু এই বান্টিস মোমোর আউটলেটটা রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দেবে, যাতে এরকম নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো ততক্ষণের জন্য টাটা বাই, দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট।